একটা কি অভিযান আরম্ভ করেছে গতকালকে প্রধানমন্ত্রী এসেছিলেন বাংলায় গতকালকে সকালে উলুবেড়িয়াতে সেন্ট্রাল ফোর্সের হাতে আক্রান্ত মহিলা যৌন অত্যাচার তার উপরে করা হয়েছিল কুপ্রস্তাব ইত্যাদি দিয়ে গতকাল রাত্রে প্রধানমন্ত্রী চলে গেছেন বাংলা থেকে বক্তব্য সভা করে রাত্রে জঙ্গিপাড়া হুগলিতে আরেকটি ঘটনা একবারই সেন্ট্রাল ফোর্স মহিলার বাড়িতে ঢুকে তার উপরে জন অত্যাচার করার শ্লীলতা হানি করে এই অদ্ভুত বিষয় বাংলায় সুন্দর শান্তিপূর্ণ বাতাবরণে যেটি নির্বিঘ্নে একটা ভোট চলবে সেটা ভারতীয় জনতা পার্টি চাইছে না এবং প্রতিনিয়ত এই সেন্ট্রাল ফোর্স কখনও ভোটের লাইনে দাঁড়ানো যারা ভোটার আছেন তাদেরকে প্রভাবিত করেন কাকে ভোট দিতে হবে ভারতীয় জনতা পার্টির সিম্বলকে সমর্থন করতে হবে শীতলকুচিতে ভোটের লাইনেতে গুলি চালিয়ে দিল মেরে ফেললো